নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। ভারত সরকার আগেই বলেছেন গোড়া থেকে তুলে ফেলা হবে, আর সেই মতন কাজ শুরু হয়ে গেছে। আবার বড় সাফল্য আসলো। মাওবাদী এবং নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে রক্ত ঝরল ঝাড়খণ্ডে। পশ্চিম সিংভূম জেলায় সোমবার সকালে দুই পক্ষের গুলি লড়াইয়ে চারজন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সিংভূম জেলার পুলিশ সুপার আশুতোষ শেখর জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে জঙ্গল এলাকায় তল্লাশি অভিযান শুরু করা হয়। সেই সময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। এনকাউন্টার এখনও পর্যন্ত চারজন মাওবাদীর মৃত্যু হয়েছে। তবে তল্লাশি অভিযান চলছে। নিহত মাওবাদীদের কাছ থেকে অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলেই পুলিশ সূত্রে খবর। উল্লেখ্য, দিন দুয়েক আগে ছত্তিশগড়ের বস্তার ডিভিশনের নারায়ণপুর জেলার অবুজমারের জঙ্গলে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছিল নিষিদ্ধ সংগঠন সিপিআইএমএল এর অন্তত আটজন সদস্যের। নিহত হয়েছিল নিরাপত্তা বাহিনীর এক জওয়ানও। ছত্তিশগড় পুলিশ জানিয়েছিল, গোপন সূত্রে মাওবাদী গেরিলা বাহিনী পিএলজি এর গতিবিধির খবর এসেছিল নারায়ণপুর, দান্দেওয়াড়া এবং বিজাপুর জেলার সীমান্তবর্তী পাহাড় জঙ্গল ঘেরা এলাকা থেকে। তারপরে তল্লাশি অভিযানের নামে ডিস্ট্রিক্ট রিজার্ভ গ্রুপ, ছত্তিশগড় পুলিশের মাওবাদী দমনের দায়িত্বপ্রাপ্ত স্পেশাল টাস্ক ফোর্স এবং কেন্দ্রীয় আধাসেনা আইটিবিপির যৌথ বাহিনী। এই অভিযানে আট মাওবাদীর মৃত্যু হয়। এর আগে 5 জুন ওই নারায়ণপুরে এক এনকাউন্টারে 6 জন মাওবাদীর মৃত্যু হয়েছিল। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ।